তাদের স্কিনে কোন ধরনের ফেস ওয়াশ স্যুট করে না, পাশাপাশি কিন্তু অনেক ক্লায়েন্টদের কনসার্ন থাকে যে কোনো ধরনের ফোমিং জেল বা ক্লিনজিং জেলও কিন্তু অনেকে স্যুট করে থাকে না, সেখানে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়। সেই সমস্যার সমাধান করতে এবং আমাদের অনেকের ভ্রান্ত একটি ধারণা রয়েছে যে সোপ ইউজে মনে হয় আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, সোপের যেহেতু অতিরিক্ত ক্ষার থাকে, সেই ধারণাকে ভাঙতে আমরা নিয়ে এসেছি, আমাদের কাছে রয়েছে আমাদের রেনাউন্ড ব্র্যান্ড মাকারি দি সুইজের এক্সট্রিম এক্সফোলিয়েটিং সোপ। সো নাম শুনে আপনারা বুঝতে পারছেন এই সোপটি এক্সফোলিয়েশনের মাধ্যমে আপনার স্কিনের যে সারফেস লেয়ার রয়েছে, এপিডার্মিসে যত ড্যামেজ সেল রয়েছে, ডেড সেল রয়েছে, সেটাকে কিন্তু তুলে নিয়ে একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন আপনাদেরকে প্রোভাইড করছে, একটি ইউনিফাই স্কিন অর্থাৎ ইভেন স্কিন টোন দিচ্ছে এবং লাইটেনিং করছে আপনাদের স্কিনকে। সো আমাদের এই সোপটি কিন্তু 200 গ্রামের একটি সোপ, বোথ ফেস অ্যান্ড বডিতে আপনারা ইউজ করতে পারছেন, সেলেনে উভয় ইউজ করতে পারছেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রিমিয়াম প্যাকেজিংয়ে হচ্ছে এই সোপটি আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি, এবং এই 200 গ্রামের সোপটি ইজিলি কিন্তু আপনাদের 2-3 মান্থস অবধি চলে যাবে যদি আপনারা সুন্দর করে এটি প্রিজার্ভ করেন এবং স্পেশালি যদি কেটে টুকরো করে ইউজ করে থাকেন। আমাদের এই মাকারি দি সুইজের এক্সফোলিয়েটিং সোপ আছে, মেড ইন ফ্রান্সের একটি প্রোডাক্ট। এতে অ্যাড করা রয়েছে অ্যাক্টিভ ইন্টেন্স আর্গান অয়েল এবং ক্যারোট অয়েল, পাশাপাশি রয়েছে ভিটামিন ই সি এবং অর্গানিক ক্লিয়ার। আমরা জানি ভিটামিন ই সি দুটোই কিন্তু সুপার অ্যান্টি অক্সিডেন্ট, ফ্রি রেডিকালস এগেইনস্ট ফাইট করে স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে, অ্যান্টি এজিং ইফেক্টের মাধ্যমে কিন্তু এজিং প্রসেসের গুলো স্লো করে দেয়, স্টপ করে দেয়, পাশাপাশি কিন্তু স্কিনে যে কোলাজেন আছে ন্যাচারাল সেটাকে কিন্তু প্রোডাকশন বাড়িয়ে দেয়, গোটা স্কিনের প্রোডাকশনকে বাড়িয়ে দিচ্ছে। সো যারা চাচ্ছেন একটি ইউনিফাই স্কিন, একটি লাইটেনিং স্কিন, সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন, তারা কিন্তু অবশ্যই আমাদের এই এক্সফোলিয়েটিং সোপটি নিয়ে নেবেন।